নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের ফেলে দেয়া জিনিস দিয়ে খুবই সুন্দর টেস্টি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি, ফুলকপি পাতা বাটা। আমরা ফুলকপির পাতাটা ফেলেই দিই, কিছুই করি না, কিন্তু এই ফুলকপির পাতায় কিন্তু অনেক গুণ আছে, আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এই পাতা দিয়েই পাতা বাটা রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। এটা একটা পুরোনো দিনে হারিয়ে যাওয়া রান্না, অনেকের কাছেই এটা পরিচিত না, তবে খুবই টেস্টি আর বানানোর ঝামেলা একেবারেই নেই। মাত্র 5 মিনিটে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে আমরা দেখে নিই কিভাবে বানাতে হয় ফুলকপির পাতা বাটা। ফুলকপির পাতা বাটা বানানোর জন্য আমি 3টে ফুলকপির সবুজ পাতাগুলো নিয়ে নিয়েছি, শক্ত অংশ আর গোটা আর হলুদ পাতাগুলো আমি ফেলে দিয়েছি। এই পাতাগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়ে প্রেশার কুকারে সামান্য একটু জল দিয়ে একটা সিটি দিয়ে আমি ঝাঁচড়িতে ফেলে জলটা ঝরিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে ফুটন্ত জলে 5 মিনিট ভাপিয়ে নিয়েও জলটা ফেলে দিতে পারেন। আমি 4 কোয়া রসুন নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, সামান্য একটু চিনি নিয়েছি 1/4 চা চামচ, তবে চিনি ছাড়াও করা যেতে পারে, তবে আমার এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে। কাঁচা লঙ্কা আমি 2টো নিয়েছি, তবে আপনারা চাইলে বেশিও নিতে পারেন আবার কমিও দিতে পারেন। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1টা ছোট পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি 1টা শুকনো লঙ্কা আর 1/4 চা চামচ কালো জিরে, আর এর সঙ্গে লাগছে স্বাদ অনুযায়ী নুন, আর আমি সর্ষের তেলে করছি, তবে আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারবেন। এবার একটা মিক্সার জার নিয়েছি, এর মধ্যে ফুলকপির পাতাগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সামান্য একটু জল দিচ্ছি, খুব বেশি দেব না, জাস্ট বাটার সুবিধার জন্য। এবার এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। যাদের বাড়িতে মিক্সার গ্রাইন্ডার নেই তারা শিল পাটাতেও এটা বেটে নিতে পারবেন। এটা দেখুন মিক্সিতে আমি খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি আমরা মূল রান্নায়। কড়ায় আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম করেছি, এই রান্নায় বেশি তেল লাগে না। এবার শুকনো লঙ্কা আর কালো জিরেটা আমরা ফোড়ন দিয়ে দিলাম, আর 30 সেকেন্ডের মতো ভেজে দেবো। ফোড়ন ভাজার গন্ধ বেরোলে এর মধ্যে ফুলকপির পাতা, যে বাটাটা নিয়েছিলাম, ওটা দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার ফুলকপির পাতা বাটাটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া কর, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, চিনিটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে আমরা বাড়াবো না কমাবো না, মিডিয়াম ফ্লেমে এটা একটু হালকা শুকনো শুকনো আমরা করে নেব। যখন দেখবেন কড়া থেকে একটু একটু ছেড়ে আসছে আর খুব সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। এটা খুব বেশি কুক করতে লাগে না, 5 মিনিটের মধ্যেই হয়ে যায়, কেননা ফুলকপির পাতাগুলো আমরা যেহেতু সেদ্ধ করে নিয়েছি অলরেডি কুকটি আছে। এবার দেখুন এটা শুকনো শুকনো হয়ে গেছে আর খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। আমাদের রান্নাটা একেবারেই রেডি, এর থেকে বেশি শুকনো করার দরকার নেই। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করব।
তাহলে তৈরি হয়ে গেল খুবই টেস্টি রেসিপি ফুলকপি পাতা বাটা। দেখলেন তো কত সহজে এই সুন্দর রেসিপিটা আমি বানিয়ে ফেললাম। আর আপনারা অবশ্যই কিন্তু রেসিপিটা বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ বন্ধুদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দেবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।